ভালোবাসায় অন্ধ হয়ে বাড়ি থেকে পালিয়ে বিয়ে, অথচ টিকল না সুখের সংসার। পারিবারিক ঝামেলা গড়ালো পুলিশ অব্দি। আজ থেকে বছর সাতেক আগে উদয়পুর আরিফ টিলা এলাকার রাজেশ দাসের সঙ্গে প্রেম করে পালিয়ে বিয়ে করেছিল চড়িলাম এলাকার বাসিন্দা সুজাতা নম। বিয়ের পর বেশ কিছুদিন তাদের বৈবাহিক জীবন ভালোভাবে কাটলেও বছর তিনেক পর থেকে শুরু হয় অশান্তি। দেওয়ারের সাথে অবৈধ সম্পর্ক আছে মনে করে নিজের স্ত্রীর ওপরে সন্দেহ করতে শুরু করে রাজেশ দাস, যার ফলে প্রতিনিয়ত শুরু হয় ঝগড়া। এমনকি মদ্যপান করার পর নিয়মিত চলত মারধরও। টানা চার বছর এই অত্যাচার সহ্য করার পর সোমবার রাতে অশান্তির সব সীমা ছাড়িয়ে যায়। রাত ১১টা নাগাদ শ্বশুর, দেওয়ার এবং স্বামী মিলে বেধড়ক মারধর শুরু করে গৃহবধূ সুজাতা নমকে। প্রাণ বাঁচাতে চড়িলামে নিজের বাবার বাড়িতে চলে যায় সুজাতা। কালকে কতজন মিলে মারছে আপনারে? শ্বশুরের নাম কি? জামাইয়ের নাম? আর দেওয়ার? দেওয়ারের নাম বিশাল দাস। বাড়ি কোন জায়গাতে? এখন কি অভিযোগ জানাবেন তিনজনের বিরুদ্ধে? মূল সমস্যাটা কি নিয়ে? মূল সমস্যাটা কি নিয়ে আপনারা? সন্দেহটা কিসের? ওই আমার দেওয়ারের নামে জামাইয়ের সন্দেহ করে। মানে আপনার দেওয়ার সন্দেহ করে বলতে বিষয়টা কি? মানে দেওরে নিয়ে সন্দেহ করে। মানে আপনার দেওর লোক আপনার সন্দেহ করে বলতে কিসের ভিত্তিতে সন্দেহটা করে? কোনো রিপোর্ট নাই তার কতই কই না। আপনার স্বামী কি করে? আপনার স্বামীর বাড়ি কোনখানে? মঙ্গলবার বিকেল বেলায় পরিবারের লোককে সাথে নিয়ে রাধাকিশোরপুর থানায় শ্বশুরবাড়ির তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করে সে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।